আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। দর্শক, ঘুমধুম সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হলো গুন্দুম তুম্বু সীমান্তের মাঝামাঝি। ঠিক আমার পিছনেই ঢিকিবুনিয়া যেটি ক্যাম্প, যেটি নিয়ে এখন যুদ্ধ চলছিল গত এক সপ্তাহ বেশি ধরে, এই ক্যাম্পটি দখলের গত আজ সকাল পর্যন্ত ব্যাপক সংঘর্ষের পর মায়ানমারের যে তুম্বু রাইট ক্যাম্পটি এবং ঢিকিবুনিয়া এই গুরুত্বপূর্ণ এই ক্যাম্পটি আরাকান আর্মি প্রায় দখলে নিয়েছে এবং এটি নিয়ে গত এক সপ্তাহ ধরে এখানে ব্যাপক সংঘর্ষ চলছিল আরাকান আর্মির সাথে এবং সে দেশের সেনাবাহিনীর মধ্যে। একটি বিষয় আমি জানিয়ে রাখি, বাংলাদেশের সাথে মায়ানমার যে স্থল যোগাযোগের এটি ঢেকিবুনিয়ে এই একটি একটি ক্যাম্প রয়েছে, যে কারণে এটি কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সর্বশেষ এই ক্যাম্পটিও প্রায় দখলে নিয়ে নিয়েছে আরাকান আর্মি। মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশি সহ দুজন নিহতের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়কে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অন্যদিকে মিয়ানমারের সাথে সীমান্ত সমস্যার বিষয়টি জাতিসংঘে তুলে ধরবে বাংলাদেশ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শফিউল আলম সুজনের রিপোর্ট। কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। এই ঘটনায় বাংলাদেশের সীমান্তে দুইজন নিহত হওয়ার পাশাপাশি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মর্টার শেল আমাদের দেশের অভ্যন্তরে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে বাংলাদেশের মানুষের মৃত্যু খুবই দুঃখজনক, তবে মিয়ানমার থেকে আসা সীমান্তরক্ষী বাহিনী সহ অন্যদের তাদের দেশে পাঠানোর ব্যাপারে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল, ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাদের অভ্যন্তরীণ যে কনফ্লিক্ট সেটির কারণে আমাদের দেশের অভ্যন্তরে তাদের মানুষের প্রবেশ, একই সাথে সেখান থেকে গোলাবারুদ এসে আমাদের এখানে পড়া এবং আমাদের মানুষ আহত নিহত হওয়া, এ পুরো জিনিসটা তাদেরকে প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি পরিদর্শনে এসে ওবায়দুল কাদের কথা বলেন মিয়ানমার সীমান্ত বিষয়ে। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে, এটা তাদের সাথে আমাদের যুদ্ধের কোনো কারণ হবে না। আমরা আলাপ আলোচনাই করব, এখানে জাতিসংঘ আছে, তাদের দৃষ্টিও আমরা আকর্ষণ করব। শুধু মিয়ানমার নয়, কারো সাথে যুদ্ধ জড়াতে চায় না বাংলাদেশ বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। উৎসবমুখর পরিবেশে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে আওয়ামী লীগ। প্রথম দিনে বিক্রি হয়েছে 810টি মনোনয়ন ফর্ম। বৃহস্পতিবার পর্যন্ত চলবে ফর্ম বিক্রি ও জমা নেওয়া। ফর্ম বিক্রি কার্যক্রম পরিদর্শনে এসে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে যোগ্য ত্যাগী মাঠকর্মীদের। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে প্রথম দিন উৎসব মুখর পরিবেশে ফর্ম বিক্রি হয়েছে। ফর্মের দাম 50,000 টাকা। 50টি আসনের মধ্যে এবার আওয়ামী লীগ ও স্বতন্ত্র এমপিদের মিলিয়ে সংরক্ষিত আসনে 48 জনকে মনোনয়ন দেওয়া হবে। দেশের বিভিন্ন জেলা থেকে ফর্ম সংগ্রহ করতে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। তারা বলেন, সংসদে যে জনগণের জন্য কাজ করতে চান তারা। মানুষের পাশে দাঁড়াতে হলে একটু দায়িত্ব লাগে, সেই দায়িত্বের কারণেই আমি এমপি হতে চাই। জননেত্রী শেখ হাসিনা যে সততাকে ভালোবাসেন, সেই সততা নিয়ে আমি দীর্ঘ জীবন মাঠে নেমেছি। 2 বার কাউন্সিলর ছিলাম, কিন্তু আমি চাচ্ছি মহিলা এমপিটা দিলে আরো ব্যাপকভাবে নারীদের কাজ করতে পারবো। সংরক্ষিত আসনের এমপি হয়ে সংসদে যেতে চান শোবিজ অঙ্গনের সেলিব্রিটিরাও।
তো মেয়েদের নানান রকম ব্যাকওয়ার্ড আছে, নানান কিছু আছে, সেটা নিয়ে কাজ করব। আমি বগুড়া কেন্দ্র করে আমি নারীদের উন্নয়নের জায়গাটা বহাল রাখবো। ক্ষুদ্র ক্ষুদ্র কাজ থেকেই তো একটা বড় কাজ হয়, এবং বড় কাজটা যখন হতে হয় তখন যদি আমার একটা জায়গা অবস্থান থাকে তাহলে হয়তো আমি আপনাদের জন্য কাজ করতে পারব। প্রথম দিনের মনোনয়ন ফর্ম বিক্রি পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সাংবাদিকদের জানান মাঠের কর্মীদের মূল্যায়ন করবে আওয়ামী লীগ। যারা ত্যাগী, পরিশ্রমী, নির্যাতিত তাদের ব্যাপারে উনি খোঁজ রাখেন। নেত্রী হয়তো কোনো জেলা সফরে গেছেন, সেখানে হয়তো কোনো একটা মেয়েকে তার নজরে এসছে, ওই নামটা ডায়েরিতে লিখে রাখেন। এ ধরনের নামও কিন্তু আমাদের এবার মনোনয়ন পাবে। দলের পরবর্তী সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন চূড়ান্ত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নগরীর অলিগলিতে লাগানো রঙিন পোস্টার সহ অন্যান্য প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে গতকাল এটিএন বাংলায় সংবাদ প্রচার হওয়ার পর রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ অভিযান চালান। এর আগে নিজ নিজ উদ্যোগে পোস্টার অপসারণে নগরীতে মাইকিং করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে 13 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। 15 ফেব্রুয়ারি যাচাই বাছাই ও 22 ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 23 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ শেষে 9 মার্চ অনুষ্ঠিত হবে ভোট। পার্বত্য জেলা খাগড়াছড়ির সাথে পানছড়ি উপজেলার একমাত্র সড়কটির বেহাল দশা। কার্যাদেশ পাবার 7 মাসেও সড়কের সংস্কার কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির এমন অবস্থায় জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আশিকুর রহমান। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ছাড়াও মাটিরাঙ্গার তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নের অসংখ্য মানুষ চলাচল করেন এই সড়ক দিয়ে। গুরুত্বপূর্ণ এই সড়কে দিনে অন্তত 7 থেকে 800 পণ্য ও যাত্রীবাহী যান চলাচল করে। তবে বর্তমানে 25 কিলোমিটার সড়কটির প্রায় 20 কিলোমিটারই অসংখ্য ছোট বড় গর্তে ভরা। অনেক জায়গায় নেই পিচের অস্তিত্ব, পুরো সড়কই হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। একেবারে বিপজ্জনক রাস্তাটা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। এখানে প্রতিদিনই গাড়ি একটা না একটা আটকে থাকে, আজ প্রতিদিন আমরা গাড়ি উঠাই দিই। আজকে আমি নিজে বিপদে পড়ে বসে রয়েছি এখানে। এখানে গাড়ি ঘোড়া চালানো, একদিন চালালে পরের দিন আর গাড়ি রাস্তাতে গাড়ি চালাতে আসতে মনে চায় না। সড়ক মেরামতে গত বছর দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ। আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও বাস্তবায়ন করেছে এমদাদ পাটোয়ারি নামে এক সহযোগী ঠিকাদার। গত জুনে কার্যাদেশ পেয়েও ডিসেম্বরের নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে আবেদনের প্রেক্ষিতে আগামী 30 মার্চ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এর ব্যত্যয় ঘটলে দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে ব্যাচিং প্ল্যানটা আমি কন্ট্রাক্ট করছি, এটা ওখানে অ্যাডভান্স করা হয়েছে। আশা করি আল্লাহর রহমতে কালকে থেকে ব্যাচিং প্ল্যান্টে তো অনেক ইকুইপমেন্ট এটার সাথে যাবে, তো এই ইকুইপমেন্ট গুলো কালকে থেকে যাওয়া আরম্ভ হবে আর কি। ঠিকাদার পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে বারবারই যে কাজটি যথাসময়ে শেষ করা হবে। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে সক্ষম হবে। সড়কের সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে 13 কোটি 35 লাখ টাকা। নির্ধারিত সময়ের মধ্যেই খাগড়াছড়ি পানছড়ি সড়কটির কাজ শেষ হবে বলে প্রত্যাশা দুই উপজেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে জড়িত চক্রের আরও 8 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কুমিল্লা ও আশেপাশের জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ ট্রান্সফরমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এর আগে গ্রেপ্তার করা হয় একই চক্রের 5 সদস্যকে। জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, সম্প্রতি 3 শতাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় 13টি অভিযোগ পাওয়া গেলে এরপরই অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। 3 মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে বেনাপোল স্থলবন্দরের 5 কোটি টাকার কন্টেইনার স্ক্যানার। ফলে পরীক্ষা করা যাচ্ছে না পণ্য বোঝাই ট্রাক, শনাক্ত হচ্ছে না আমদানি নিষিদ্ধ পণ্যের। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 5 কোটি টাকা ব্যয়ে 2020 সালে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোলে কন্টেইনার স্ক্যানিং মেশিনটি স্থাপন করে চীন সরকার। কিছুদিন চলার পরেই অকেজো হয়ে পড়ে স্ক্যানারটি।
এরপর তা চালুর উদ্যোগ নেয়নি কাস্টমস কর্তৃপক্ষ। যদিও তারা বলছেন মেশিনটি মেরামতে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। স্ক্যানারটি ট্রাকে থাকা পণ্য ছবি আকারে স্ক্যান করে কম্পিউটারে ধারণ করে। বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষ অধিকাংশ পণ্যের প্যাকেট কেটে পরীক্ষা করায় পণ্যের বাজারজাতকরণ নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন আমদানিকারকরা। বাণিজ্যকে সুরক্ষা করার জন্য আমাদের বেনাপোলের এই কন্টেইনার স্ক্যানারটা মেরামত করা খুবই জরুরি। কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, এটি একটি নন ইন্ট্রুসিভ স্ক্যানিং টেকনোলজি, তবে এই ত্রুটি দ্রুত নিরসনের লক্ষ্যে আমরা দাপ্তরিক রাসায়নিক মাদক অস্ত্র ও মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা পণ্য শনাক্তে সক্ষম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে স্থলবন্দরে নির্মাণাধীন কার্গো ভেহিকল ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তের 150 গজের মধ্যে স্থাপনা নির্মাণের অভিযোগে নেতা বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে, ফলে 11 দিন ধরে বন্ধ রয়েছে কাজ। এতে যথাসময়ে প্রকল্পটি শেষ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাল করিম। 394 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে কার্গো ভেহিকল ট্রাক টার্মিনাল। এবছরের জুনে এর কাজ শেষ হবার কথা ছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।